সবাইকে নমস্কার এবং আসসালামু আলাইকুম। তো অন্বেষা গণিত ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আজকে আমাদের ক্লাস। আজকে আমাদের ক্লাসের বিষয়টা হলো অষ্টম শ্রেণীর গণিত প্রথম অধ্যায়। তো আসলে অষ্টম শ্রেণীর গণিত প্রথম অধ্যায় আমরা মনে করি এই অধ্যায়ের মধ্যে কিছুই নেই, কয়েকটা অঙ্ক আছে বইয়ের মধ্যে, একটা সৃজনশীল করলেই মানে হয়ে যায়। আসলে ঠিক না, আমাদের এই প্রথম যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটার মধ্যে নবম শ্রেণীতে গেলে পরে আমরা অনেক কিছুই চ্যাপ্টার থেকে পাবো। সেখানে প্যাটার্নটা হয়তো পাবো না, মৌলিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা লাগবে, ক্রমিক সংখ্যা লাগবে, ক্রমিক সংখ্যার যোগফল লাগবে, ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল, সংখ্যা দুটির বর্গের সমষ্টি রূপে প্রকাশ, এই জিনিসগুলো আমাদের অবশ্যই নবম শ্রেণীর ক্লাসে লাগবে। আর সবচেয়ে বড় একটা মজার বিষয় হচ্ছে এই চ্যাপ্টারের মধ্যে এমন একটা জিনিস আছে, বইয়ের প্রথম পেজের মধ্যে দুটো ছবি দেওয়া আছে, তো ওই ছবি দুইটার ভিতরে এমন একটা জিনিস আছে যেটা আমাদের এখন এই অষ্টম শ্রেণীতে শিখতে হবে। শিখলে আমরা নবম দশম শ্রেণীতে যখন উচ্চতর গণিত করব তখন দেখব যে আমরা একটা চ্যাপ্টার অর্থাৎ অধ্যায় দশের মূল বেসিকটা মোটামুটি এখানেই আমাদের কমপ্লিট। কিন্তু আসলে আমরা মনে করি যখন ক্লাস একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে উঠি যে আসলে এই ক্লাসের কিছুই আমাদের পরবর্তী ক্লাসে লাগবে না, এই ধারণা থেকে আমাদের বেরিয়ে যেতে হবে। কারণ আমাদের প্রত্যেকটা ক্লাসের সাথে প্রত্যেকটা ক্লাসের একটা লিঙ্ক থাকে। যেমন অষ্টম শ্রেণীতে আমি বলি অষ্টম শ্রেণীর ম্যাথ বইটা যে 100% কমপ্লিট রাখবে ঠিকঠাকভাবে, আমার মনে হয় তার নবম শ্রেণীর বা দশম শ্রেণী বলো, নবম দশমের দুই একটা বই তো ওর মধ্যে 60% পড়ালেখা অষ্টম শ্রেণীতেই আমাদের হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে অবশ্যই শিক্ষার্থী বন্ধুরা আমাদের খুব ভালো করে এই অষ্টম শ্রেণীর গণিত বইটা ভালোভাবে আয়ত্ত করে নিতে হবে, যাতে করে আমরা পরবর্তী শ্রেণীতে গিয়ে কোনো সমস্যায় না পড়ি। তো যাই হোক, আমি আমার ক্লাসটা শুরু করি। আমি ক্লাসের মূল যে বিষয়বস্তুগুলো আছে এখানে লিখে রেখেছি। প্যাটার্ন, প্রথমে প্যাটার্ন নিয়ে আলোচনা করব, তারপর মৌলিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, ক্রমিক সংখ্যা, ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল, ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল, সংখ্যাকে দুইটি বর্গের রূপে সমষ্টি রূপে প্রকাশ, এক থেকে 100 পর্যন্ত 34টি সংখ্যাকে দুটি বর্গের যোগফল হিসেবে প্রকাশ, ম্যাজিক বর্গ, তিন ক্রমের, চার ক্রমের, এখানে ককরম মানে কি আরো হইতে পারে, পাঁচ ক্রম, ছয় ক্রম, সাত ক্রম, আট ক্রম, এরকম হতে পারে, এই জন্য ককরমের ম্যাজিক সংখ্যা। আমরা তাহলে শুরু করি আমাদের ক্লাসের মূল বিষয়ের আলোচনা। তাহলে মূল বিষয়ের আলোচনা হচ্ছে প্যাটার্ন। প্রথমেই হচ্ছে আমাদের প্যাটার্ন দিয়ে শুরু হবে। সবাই একটু লক্ষ্য করো, প্যাটার্ন গণিত প্যাটার্ন, গণিত প্যাটার্ন বলতে বোঝায়, গণিত প্যাটার্ন বলতে বোঝায় নির্দিষ্ট পন্থায়, নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানো, কোনো কিছু সাজানো, কোনো কিছু সাজানো পরিবর্ধিত বিন্যাস, বিন্যাস্ত করা, প্যাটার্ন যেকোনো গাণিতিক বিশ্লেষণের, গাণিতিক বিশ্লেষণের সহজ
তর ও সহজ মধ্য করতে সহজ মধ্য করে তোলে তোলে যেমন শিশুর লাল নীল আলাদা করা পাঁচ গুণিতক শেষের সংখ্যাটি শূন্য বা পাঁচ হওয়া আচ্ছা দেখো এখানে আমরা কি বলেছি প্যাটার্ন গণিত প্যাটার্ন বলতে বোঝায় নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানো বা পরিবর্তিত বা বিন্যাস বিন্যস্ত করা প্যাটার্ন যে কোনো গাণিতিক বিশ্লেষণের সহজতর ও সহজবোধ্য করে তোলে যেমন শিশুর লাল নীল আলাদা করা অর্থাৎ শিশুরা যখন ড্রেস পরবে লাল ড্রেস এবং নীল ড্রেস তা ওদের লালগুলো আলাদা করে ফেলবো নীলগুলো আলাদা করে ফেলবো পাঁচ গুণিতকের শেষের সংখ্যাটি শূন্য বা পাঁচ হওয়া ইত্যাদি মানে পাঁচ গুণিতক সংখ্যাগুলো লাস্টে শূন্য হতে পারে বা পাঁচও হতে পারে এইভাবে যে সংখ্যাগুলো সাজানো বা বিন্যস্ত করার প্রক্রিয়াটাই হচ্ছে প্যাটার্ন তো এই হলো আমাদের প্যাটার্ন বলতে কি বুঝো যদি কখনো পরীক্ষায় আসে প্যাটার্ন বলতে কি বুঝো তাহলে আমরা এতটুকু লিখে দিব তাহলে আমাদের প্যাটার্ন হয়ে যাবে এরপরে আছে আমাদের মৌলিক সংখ্যা এরপর হলো মৌলিক সংখ্যা দেখেন আমরা মৌলিক সংখ্যাটা নিয়ে একটু আলোচনা করি মৌলিক সংখ্যা এক থেকে বড় এক থেকে বড় যে কোনো যে সব এক থেকে বড় যে সব সংখ্যার এক এবং সেই সংখ্যাটি সেই সংখ্যাটি ছাড়া অন্য সেই সংখ্যাটি ছাড়া অন্য কোন গুণনীয়ক নেই তাকে মৌলিক সংখ্যা বলে মৌলিক সংখ্যা বলে যেমন দুই তিন পাঁচ সাত এগারো দেখেন মৌলিক সংখ্যা বলে মৌলিক সংখ্যা হচ্ছে এক থেকে বড় যেসব সংখ্যার এক এবং সেই সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই তাকে মৌলিক সংখ্যা বলে অর্থাৎ এই এক যেমন দুইয়ের মধ্যে এক আছে আবার এক দিয়ে দুইরে ভাগ করা যায় আর দুই দিয়ে দুইরে ভাগ করা যায় তিনরে এক দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে ভাগ করা যায় পাঁচরে এক দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে পাঁচ দিয়ে ভাগ করা যায় সাতকে এক দিয়ে ভাগ করা যায় সাত দিয়ে ভাগ করা যায় এগারোকে এক দিয়ে ভাগ করা যায় আর সাত দিয়ে এগারো দিয়ে ভাগ করা যায় এই যে সংখ্যাগুলো এই সংখ্যার মধ্যে দেখো এই প্রত্যেকটা সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা কিন্তু ভাগ করা যাবে না শুধুমাত্র এই সংখ্যাটা দিয়ে ভাগ করা যাবে এবং এক দ্বারা ভাগ করা যাবে তো এই সংখ্যাগুলোই হচ্ছে মৌলিক সংখ্যা স্যার আমরা বড় ক্লাসে গিয়ে কিন্তু এগুলো ভুলে যাই মৌলিক সংখ্যা কাকে বলে আসলে আমরা ভুলে গেলে চলবে না খুব মানে মনোযোগ দিয়ে এগুলো একটু পড়তে হবে এবং এটাকে মুখস্থ করেও রাখতে হবে
মুখস্থ বিদ্যা কিন্তু আমরা বলি খারাপ, কিন্তু খারাপ না, মুখস্থ বিদ্যা একটা ভালো বিদ্যা। তোমার এই সংজ্ঞাটা তো তোমার মুখস্থ রাখতে হবে, এটা তো মনে রাখা, কি মনে রাখতে হলেও মুখস্থ করতে হবে। মুখস্থ এবং মনে রাখা কিন্তু সব একে অপরের সাথে সংযুক্ত। তো এখন যে মনেও রাখতে পারে সে মুখস্থও রাখতে পারে, তাহলে এটা তো আর আপনি আপনার মতো করে বানাইয়া কিছু লেখার মতো নাই। সেক্ষেত্রে আমরা এটাকে যে এক থেকে বড় এবং যেসব সংখ্যার এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই তাকে মৌলিক সংখ্যা বলে, যেমন 2, 3, 5, 7, 11 এইগুলো হচ্ছে এই ধরনের সংখ্যা, যা যা আছে সবগুলোই হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন 11 পরে আছে 17, 17 একটা মৌলিক সংখ্যা। তারপর হচ্ছে আর আছে কত এখানে 19, 19 একটা মৌলিক সংখ্যা। এইভাবে আমার 23 একটা মৌলিক সংখ্যা। এই সংখ্যাগুলোই হচ্ছে মৌলিক সংখ্যা, যা এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না বা গুণনীয়কও নেই। আচ্ছা, তারপরে আমরা যাব স্বাভাবিক সংখ্যা। মৌলিক সংখ্যার পরে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এক থেকে শুরু করে, এক থেকে শুরু করে যে কোনো ধনাত্মক, যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা, যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। যেমন 1, 2, 3, 4 যে কোনো ধনাত্মক, এক থেকে শুরু করে, স্বাভাবিক সংখ্যার মধ্যে কিন্তু শূন্য আসবে না, এক থেকে শুরু করে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা বলে। আমরা স্বাভাবিক সংখ্যাকে যখন আমরা বড় ক্লাসে উঠব, অর্থাৎ ক্লাস 9 যাব, তখন স্বাভাবিক সংখ্যাকে প্রকাশ করবে হচ্ছে n দ্বারা। n হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যা, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, মানে n টা হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যা। এখন তোমরা যদি ক্লাস 9 ওঠো, 9 ওইটা যদি দেখো n লেখা আছে, সেখানে যে যদি বলো স্যার আমরা তো n কি এটা জানিই না, তাহলে এটা ভুল। কারণ আমরা তো এখনই শিখলাম স্বাভাবিক সংখ্যা কাকে বলে, যে সকল অর্থাৎ এক থেকে শুরু করে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। স্বাভাবিক সংখ্যা হচ্ছে কি, 1, 2, 3, 4 অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6 এগুলো সকল সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এবং স্বাভাবিক সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করে, স্বাভাবিক সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করে। সংখ্যাটা একটু মনে রাখবেন দয়া করে। আবার সপ্তম অধ্যায়ে যখন সেট অঙ্ক করতে যাব, সেইখানে আমরা এই এন চিহ্নটা পাবো, সেখানে কিন্তু বুঝে নিতে হবে যে এই এনটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। নেক্সট যে আলোচনার বিষয় আছে সেটা যাই আমরা, ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যা যে কোনো সংখ্যার সাথে, যে কোনো সংখ্যার সাথে 12 যোগ করে তার পরবর্তী ক্রমিক সংখ্যা পাওয়া যায়। স্যার অধ্যায় এক আপনার ক্লাসটা তো স্যার আজকে ছিল 9টায়, আমি 9:10 যুক্ত হয়ে আপনাকে পাচ্ছিলাম না। আমি এটা ছিল
আজকে শনিবার রুটিনটা চেঞ্জ করে 9টায় দিয়েছিলাম স্যার, আমি তো জানি না যে আপনি রুটিন চেঞ্জ করেছেন। ক্রমিক সংখ্যার যোগফল ক্রমিক সংখ্যার যোগফল ক্রমিক সংখ্যার যোগফল এখন ক্রমিক সংখ্যা আমরা তো জানি না যে সেই ক্রমিক সংখ্যাটা কি হইতে পারে, তাহলে আমরা ক্রমিক সংখ্যার যোগফল কি করে লিখবো? দেখো যে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা, পদ সংখ্যা ভাগ দুই। তাহলে এখন প্রথম সংখ্যা যোগ, দেখো কি বলা হয়েছে এখানে, যে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ইনটু পদ সংখ্যা। এখন লক্ষ্য করবা যে এখানে যদি ক্রমিক সংখ্যার যোগফল বের করতে বলছে, তাহলে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ইনটু পদ সংখ্যা ভাগ দুই। আমরা যদি এরকম ভাবে লিখি, যেমন ধরো এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচ যোগ ছয়, ঠিক আছে, তাহলে এখন প্রথম সংখ্যা কি? এক। শেষ সংখ্যা কি? ছয়। কত সংখ্যা মানে টোটাল কয়টা সংখ্যা আছে? এক দুই তিন চার পাঁচ ছয়টা সংখ্যা আছে। তাহলে এখন আমরা এখানে লিখতে পারি প্রথম সংখ্যা হচ্ছে এক, শেষ সংখ্যা হচ্ছে ছয় গুণ পদ সংখ্যা ছয় ভাগ দুই। তাহলে এখন এটা কত হয়? তিন দুগুণে ছয়, ছয় এক সাত, সাত গুণ তিন সমান সমান কত? একুশ। এইভাবে হচ্ছে ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় করতে হবে। বুঝতে পারছেন স্যার? আচ্ছা, এখন এরপরে আমরা যাব হলো ক্রমিক সংখ্যার যোগফল গেল, ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা, এরপর হলো আমাদের ক্রমিক স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল। ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল, ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার, এখানে আমরা ক সংখ্যক মানে ক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল লিখলাম। হ্যাঁ, যোগফল সমান সমান কি হবে? ক স্কয়ার। মানে এখানে তো আমরা জানি না যে কত ক্রমিক সংখ্যার যোগফল বের করতে বলছে, তাহলে আমি ধরে নিলাম ক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল ক স্কয়ার। এটা হলো এটা সূত্র ক স্কয়ার। ক স্কয়ার অর্থাৎ ক এর মান এখন ক এর জায়গায় পাঁচ হইতে পারে, তাহলে পাঁচ হলে পাঁচের স্কয়ার, সাত হলে সাতের স্কয়ার, আট হলে আটের স্কয়ার, মনে থাকবে এরকম? এরপরে ক্রমিক বিজোড় সংখ্যা গেল সংখ্যাকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ। এরপর হচ্ছে কোন সংখ্যাকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ, সংখ্যাকে দুটি বর্গের সমষ্টি রূপে
সমষ্টি রূপে প্রকাশ। এখানে একটু লিখতে হবে, কিছু সংখ্যাকে দুইটি বর্গের সমষ্টি, দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। আবার আরেকটা পয়েন্ট লেখো, কিছু সংখ্যাকে দুই বা ততোধিক উপায়ে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। যেমন দিয়ে যদি আমরা লিখি, দুইকে একের স্কোয়ার যোগ একের স্কোয়ার, আবার পাঁচকে আমরা কি করতে পারি, পাঁচ দুইয়ের স্কোয়ার যোগ একের স্কোয়ার গেল। এরপর হচ্ছে আট, আটকে আমরা কি করতে পারি, দুইয়ের স্কোয়ার যোগ দুইয়ের স্কোয়ার। তারপর হচ্ছে দশ, দশকে আমরা কি করতে পারি স্যার, দশ একের স্কোয়ার যোগ তিনের স্কোয়ার। এইগুলো হচ্ছে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ। দেখেন সংখ্যাটা হচ্ছে দুই, একের স্কোয়ার করলে এক হয়, দুইয়ের একের স্কোয়ার করলে এক হয়, এক যোগ এক করলে আবার দুই হয়ে যায়। তারপরে পাঁচ, দুইয়ের স্কোয়ার দুই দোকানে চার, একের স্কোয়ার এক, চার এক পাঁচ, দুই দোকানে চার, দুই দোকানে চার, চার চার যোগ করলে আট, এক তিন তিন নয় আর এক দশ। এইভাবে হচ্ছে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। ঠিক আছে স্যার? আচ্ছা নেক্সট যেটা আছে আমাদের, এক থেকে একশো পর্যন্ত চৌত্রিশটি সংখ্যাকে দুটি বর্গের যোগফল হিসেবে প্রকাশ। এক থেকে একশো পর্যন্ত যে সংখ্যাগুলো আছে তার মধ্যে চৌত্রিশটা সংখ্যাকে তোমার দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। তুমি আশা করি এই সংখ্যাগুলো বুঝতে পারছো, বুঝতে পারছো না? Yes sir. তাহলে এখন এই এক থেকে একশো পর্যন্ত চৌত্রিশটা সংখ্যা বের করতে পারবে না? অবশ্যই পারবা। আচ্ছা এরপরে কি আছে, এক থেকে একশো পর্যন্ত দেখো, তাহলে দুই বা ততোধিক উপায়ে যদি করা যায় সেটা তো তুমি করতেই পারবা। এরপর আছে আমাদের ম্যাজিক বর্গ স্যার, তাহলে এটাও আমাদের হয়ে গেল ম্যাজিক বর্গ। ম্যাজিক তো আমরা জানি ম্যাজিকটা কি আসলে, ম্যাজিক বর্গটা হচ্ছে আমাদের, দেখো একটা ম্যাজিকই আসলে, এটা একটা ম্যাজিক, ম্যাজিক বর্গ মানেই হচ্ছে একটা ম্যাজিক। কিরকম দেখেন, ম্যাজিক বর্গ, ম্যাজিক বর্গ, ম্যাজিক বর্গ এমন একটি ছক যার
পাশাপাশি ও উপর নিচের ঘর সংখ্যা সমান, ঘর সংখ্যা সমান এবং প্রাপ্ত সংখ্যা গুলোকে উপর নিচে পাশাপাশি ও কর্ণ বরাবর যোগ করলে প্রতিক্ষেত্রে যোগফল একই হবে, প্রতিক্ষেত্রে যোগফল একই হবে। তাহলে এখন তিন ক্রমের ম্যাজিক বর্গ, সমান সমান কত হবে? ঘর সংখ্যা হবে তিন গুণ তিন সমান সমান নয়। টি অর্থাৎ নয়টি সংখ্যা থাকবে, নয়টি সংখ্যা থাকবে, তাই বর্গক্ষেত্র এক থেকে নয় পর্যন্ত স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যাগুলো দিয়ে সাজাতে হবে, এখন দেখেন, লক্ষ্য করেন যে এখানে তিন ক্রমের আমি একটা এভাবে একটা ঘর আঁকলাম, এখানে ম্যাজিক বর্গ। ম্যাজিক বর্গ এমন একটি সংখ্যা যার পাশাপাশি ও উপর নিচের ঘর সংখ্যা সমান এবং প্রাপ্ত সংখ্যাগুলোকে উপর নিচে ও পাশাপাশি ও কর্ণ বরাবর যোগ করলে প্রতিক্ষেত্রে যোগফল একই হবে। যেমন তিন ক্রমের ম্যাজিক বর্গ, তিন গুণ তিন সমান সমান নয়টি সংখ্যা থাকবে, তাই বর্গক্ষেত্রে এক থেকে নয় পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো দিয়ে সাজাতে হবে। মানে এখানে অন্য কোনো সংখ্যা আনতে পারবো না, সংখ্যা আনতে হবে এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলো দিয়েই সাজাতে হবে। আচ্ছা, এখন আমরা তাহলে এই একটা বর্গক্ষেত্র নিয়েছি, এই বর্গক্ষেত্র তিনটা ভাগে, এদিকে তিন ভাগে ভাগ করব, এক তিন, এক দুই তিন, আবার এভাবেও তিন ভাবে ভাগ করব। এই এখন দেখো, এই যে তিনটি ভাগে ভাগ করছি, এখন আমরা এই সংখ্যাগুলোকে সাজাবো কি দিয়ে? এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলো দিয়ে সাজাবো। তাহলে আমরা আজকে শুধু বেসিক আলোচনাটাই সারতে হবে, নেক্সট ক্লাসে আমরা পরবর্তী ক্লাসগুলোতে আমরা এই অঙ্কগুলো করে করে তোমাদের শিখিয়ে দিব। সেজন্য একটু অপেক্ষা করতে হবে আপনাদের সবারই, নেক্সট ক্লাসে অর্থাৎ লেকচার টু এর মধ্যে এই জিনিসগুলো আপনারা পাবেন। এরপর হচ্ছে, এখন এটা হচ্ছে যদি তিন ক্রম বলে গেল, এখন যদি চার ক্রম বলে তাহলে চার ক্রমেও কি করতে হবে? চার ক্রমের ম্যাজিক বর্গ, এখানে আপনারা দেখেন চার ক্রমের ম্যাজিক বর্গের ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি? চার ক্রমের ম্যাজিক বর্গ, তাহলে আমরা এখানে চার গুণ চার সমান সমান ষোলো, ষোলোটি সংখ্যা থাকবে, তাই বর্গক্ষেত্রে এক থেকে ষোলো
পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো দিয়ে সাজাতে, 1 থেকে 16 স্বাভাবিক সংখ্যা দিয়ে কি করতে হবে, সাজাতে হবে। এরপর এখন যদি বলে অজানা কোন একটা, তোমাকে চার ক্রম না বললে পাঁচ ক্রম বলতে পারে, অর্থাৎ এই যে বলছি ক ক্রম, ক মানে ক এর জায়গায় পাঁচ হইতে পারে, তাহলে ক ক্রমের ম্যাজিক সংখ্যা, ক ক্রমের ম্যাজিক সংখ্যা, তাহলে ক ক্রমের ম্যাজিক সংখ্যা হচ্ছে, সূত্র হলো ক ইনটু এক যোগ ক স্কয়ার ভাগ দুই, এক যোগ ক স্কয়ার ভাগ দুই ক ক্রম। এখন যদি আমাকে বলে পাঁচ ক্রমের ম্যাজিক সংখ্যা কত, তাহলে তুমি এখন ক এর জায়গায় পাঁচ বসাও, তাহলে পাঁচ ক্রমের ম্যাজিক সংখ্যা, পাঁচ ক্রমের ম্যাজিক সংখ্যা আমরা যদি এভাবে সাজাই, তাহলে ক এর জায়গায় পাঁচ, এক যোগ পাঁচের স্কোয়ার ভাগ দুই, এটা হচ্ছে পাঁচ ক্রমের ম্যাজিক সংখ্যা বের করতেছি। তাহলে পাঁচ, এক যোগ পাঁচ পাঁচা পঁচিশ, পাঁচ পাঁচা পঁচিশ ভাগ দুই, তার মানে পাঁচ গুণ ছাব্বিশ ভাগ দুই, তাহলে তেরো, পাঁচ তেরো কত, পঁয়ষট্টি, এটা হচ্ছে পাঁচ ক্রমের ম্যাজিক সংখ্যা আমি পাইছি। এখন যদি আমাকে পাঁচ ক্রম না বলে যদি বলে সাত ক্রমের ম্যাজিক বর্গ, ম্যাজিক সংখ্যা কত, সাত ক্রমের ম্যাজিক সংখ্যা, সাত ক্রমের ম্যাজিক সংখ্যা কত হবে, তাহলে সাত, এক যোগ সাত স্কোয়ার ভাগ দুই, তাহলে এখন কত হয় এখানে, সাত সাত, এক যোগ সাত সাতা উনপঞ্চাশ ভাগ দুই, তাহলে এখন কথা হবে পঞ্চাশ, তাহলে সাত গুণ পঞ্চাশ ভাগ দুই, তাহলে সাত গুণ পঁচিশ, এই পাঁচ পাঁচা পঁচিশ দুগুণে পঞ্চাশ, সাত পঁচিশ পাঁচ সাত পঁয়ত্রিশে পাঁচ তিন, সাত দুগুণ চোদ্দ পনেরো ষোলো সতেরো, একশো পঁচাত্তর। এখন আপনাকে যদি এরকম যে কোনো সংখ্যার ম্যাজিক সংখ্যা বের করতে বলে, তাহলে আশা করি আপনি পারবেন, আমার মনে হয় না যে আপনার কোনো সমস্যা আসবে। কি বলছি বুঝতে পারছেন? স্যার বোঝা গেল তো? এইভাবে এখন পাঁচ সাত দশ যা থাকুক থাক, তাহলে তুমি প্রথম দিকে যে লেকচারটুকু পাওনি, আমি এই আমার এই লেকচারটা আমাদের ইউটিউব চ্যানেলে, তাহলে এই লেকচারটা আমার যে আমাদের যে ইউটিউব চ্যানেল এটা হচ্ছে অন্বেষা ম্যাথ আড্ডা, ওইটা গেলে পরেই তুমি পেয়ে যাওয়া বাবা। হ্যাঁ কি বলছি বুঝতে পারছো? কিছুক্ষণ পরেই আমি দিয়ে দিচ্ছি, তুমি ওইটা একটু দেখে নিও। আর যতগুলো লেকচার আমরা দিব সবগুলো আমাদের চ্যানেলের মধ্যে থাকবে। যারা আমাদের ক্লাসগুলো দেখছেন যদি ভালো লাগে, আসলে আমরা প্রফেশনাল ভাবে ভিডিওগুলো দিচ্ছি না, আমরা এক একটা ক্লাসের ভিডিও আপলোড করে দিচ্ছি, যদি ক্লাস এইট এর স্টুডেন্টদের উপকার হয় তাহলে তারা দেখে উপকৃত হবে। আর আমার চ্যানেলের ক্লাসগুলো দেখে যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব এবং বেল বাটনে ক্লিক করবেন, তাহলে পরবর্তী ভিডিওটা সবাই পেয়ে যাবেন।